কি দুঃখ করল আপনাদের দুজন তিনজনে যে আপনার উচর আছে গোটে গাঁও উঠি আছে এজি মাইকী মানুষ এনেকা করবলে মো কোয়া মতে এখেতে জেল খাটি আছে রিসেন্টলি মাইকী মানুষ এগারী এনেকা শব্দ কব পায় রেকর্ডিং আছে দাদা আমি বজালি আপনি কথা কয়ে আছে মোক কবই দিয়া নাই অথনি দেখুন বহুত কথা কলে সবে পাই আছে পোয়া খিনিয়ে এবার ষোলোটা লড়া দিছে নটা লড়া দিলো আমি তার ষোলোটার যেটা বিশটা কেন কি দিও মানে সব সব প্রমাণ আছে এই মানে খুলব পো আমার ডিটি অফিসত অনলাইন খুলব পড়ে সেক্রেটারিটো খুলব পড়ে তাতে খেলি মিলি যদি করো মূর চাকরি যাব আর মানে কিয় করিম এজন দুজন আছে এই এই মাহত রিলিজ হয়েছে কাহানি কৈছে আমি দুবছর তিন বছর ডিউটি পোৱা নাই গোটেই কিজনে এই মাহত রিলিজ হয়েছে আজি আজি কি হয় এক তারিখ ত্রিশ দিন হয়েছে রিলিজ হওয়া ভাই বন্ধু কিছু মানে আর যোগাযোগ করে তারমানে হি করে গুছি গেল গুছি যায় সিহতে ছমাস ডিউটি পার হয়ে গেল সিহতে হি করে গুছি গেল ঠিক তেমন কয় সুনীল কলিতা আমি লগ ধরে আমিও তারমানে তিনজন ধরে আলোচনা করেছিল আমি অফিসত দেশত নাপাও তাহলে সিভিলতে থাকা তাহলে বর্তমান ফরগেটরে নেকি আচ্ছা যে নাও তাহাত আমি লগ ধরো লগ ধরে তাহাতের আলোচনা হয়েছিল যে আমাকে মানসত পোস্টিংটা দিয়ক আপনার অল্প দিম আর দিম মানে ঠিকাটা মানে আপনার 60,000 টাকা দিয়ে দিম দিয়ক আপনার আমাকে দিয়ক আমিও কইছো যে আপনি লগ আসেনি আমি আগে বিচার কামান্ডেন আহিলি এনেকে আজি 27,000 পয়সা হুঙ্কাতে করলো যেজন কামান্ডেন আহে আমি এনেকে অল্প দি থই আমি দি থিবিলা লৈ থাকো আমিও পয়সা এনেকে দিছে গতি এই বস্তুটো যেতিকে মাঝে মাঝে গোপনকে চলি থাকে গতিকে আমাকো দিয়ক গতিকে আমার ফলকানে দি দিয়ক আমার পরিয়াল থাকা মানুষ ঠিক আছে তে মই দি দিম মাঝে মাঝে খবর ললি হল তারপর পয়সাটো দেখাত দিয়া হল তারপর দিয়া হল 60,000 দিলো আমি দিয়া হল তারপিছতে দেখা তারপর যে আমি মোটামুটি চারি পাঁচ মাস এনেকে পার হয়ে গুছি গেল তারপর বলে স্যার কি করলাম আমার বাকি লগর কাটা ডিউটি করে আছে আমাক কেউ আজি ইমানকে ঠগাই থাকলাম কৈছে কি হব মই ব্যবস্থা করে আছো আপনার আজি 4-5 মাস পার হয়ে গেল আপনার এই আপনি এই ব্যবস্থা করে লেন নাকি বাইদেউ লগ ধরো বাইদেউ কথাখানে কম কৈছে বাইদেউ লগ ধরব নালাগে মই তার ব্যবস্থা করে আছো গতি মই তোমালোক 1-2 তারিখের ভিতর তোমালোক দি দিম কত 1-2 তারিখ আজি 7 মাস হোক তারপরে আপনার সময় নাই টাকা নাই সময় নাই তোমালোকের ঘর কাম নাই কি বারে বারে আই থাকবো লাগে গতি এইবিল যাক হাজিরা করা আর বাইদেউ একবার কথা কৈছে কি তোমালে কি হংগারে সোমাইছা হাজিরা করে খাবা নোরা আমার কি পরিয়াল নাই আমার কি হোমগা আমি কি চলাব না।